الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহি রহমান রহিম অসলাতুয়াসাল্লাম ও আলাইকায়া রসুল আল্লাহ ওয়া আলা আলিকা ওয়াস হাবিকায়া হাবিবাল্লাহ সলাতুয়াসাল্লাম আলাইকায়া নবীজ অল্লাহ ওয়া আলা আলিকা ওয়াস হাবিকায়া নূর আল্লাহ প্রিয় ইসলামী বেহেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে জিলহাস মাসের বিশেষ প্রোগ্রাম সফর যদি হয় ভালোবাসার তরে হ্যাঁ মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা আর এটা তো এমন সফর যেই সফরের তুলনাই হয় না যেই সফরের জন্য বান্দার চক্ষু অশ্রুসিক্ত হয়ে যায় হ্যাঁ মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা সেই মুবারক সফর হুজাজে কিরামগণ আল্লাহ পাকের পবিত্র ঘর খানায় কাবার দিকে ছুটে যায় যেভাবে সন্ধ্যায় পাখি ছুটে যায় তার বাসার দিকে আর আল্লাহ পাক খানে কাবা কে এমন শান ও আসমত দিয়েছেন এমন বরকত দিয়েছেন আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছিলাম হজ উমরার সেই মোবারক সফরের কথা হ্যাঁ মক্কাতুল মোকারমার সেই বরকতময় শানের কথা আজ আমরা শ্রবণ করব মক্কা শরীফের সবচাইতে মহান জিয়ারতের স্থান যা হচ্ছে বাইতুল্লাহ কাবা শরীফ বিশ্বের সকল মুসলমান এর দিদার এবং এর তাওয়াফের জন্য বেকুল হয়ে থাকে কুরআনুল করিমের বিভিন্ন স্থানে কাবা শরীফের আলোচনা করা হয়েছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা কাবা শরীফের বাহার সম্পর্কে শ্রবণ করবো হ্যাঁ সেই মুবারক সফরে কাবা শরীফের জিয়ারত যে সফর যদি হয় ভালোবাসার তরে মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা এই সফরের বড়ই একটি গুরুত্বপূর্ণ জিয়ারতের স্থান শরীফ আর এর ব্যাপারে শ্রবণ করার পূর্বেই প্রিয় নবী রাসুলে আরবি সাল্ল্লাহ তালা আলিহি ওসাল্লাম এর প্রতি শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্ল্লাহ তালা আলেখিবা আলিহি ওসাল্লাম এর ফরমানে আলিশান তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লো আলাল হাবিব সাল্লাহ তালা আলা হাম্মদ সাল্লাহ তালা আলহি ও আলহি কুরআনুল করিমের বিভিন্ন স্থানে কাবা শরীফের আলোচনা করা হয়েছে যেমনটি প্রথম পারা সুরায়ে বাকারা একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন কজল ইমান থেকে অনুবাদ এবং স্মরণ করুন আমি যখন এই ঘরকে মানব জাতির জন্য আশ্রয়স্থল ও নিরাপদ স্থান করেছে এই আয়াতে করিমার আলোকে সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা সঈদ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহআ লিখেছেন এই আয়াতে মোবারকার শব্দ বাইত ঘর দ্বারা কাবা শরীফকে বোঝানো হয়েছে আর এতে সমগ্র হেরেম শরীফ অন্তর্ভুক্ত আমান বা নিরাপদ বানানোর অর্থ হচ্ছে কাবার হেরেমে হত্যাযোগ্য ও খুন খারাবি এটা হারাম অতব অর্থ হচ্ছে সেখানে শিকারদের জন্যও নিরাপত্তা রয়েছে এমন কি পবিত্র হেরেম শরীফে সিংহ ও নেকড়েরাও শিকারের পিছু ধাওয়া করে না ফিরে চলে যায় অন্য একটি মতে মুমিন এখানে প্রবেশ করেই আজাব থেকে নিরাপত্তা পেয়ে যায় হেরেমকে এই কারণেই হেরেম বলা হয় যে এখানে হত্যা করা ও শিকার করা হারাম ও নিষিদ্ধ যদি কোনো অপরাধীও এখানে প্রবেশ করে তাকেও কোনো প্রকার বাধা দেওয়া যাবে না চতুর্থ পাড়া সুরাইয়ে আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন কাজুল ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানব জাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে সেটাই যা মক্ষায় অবস্থিত বরকতময় এবং সমগ্র জাহানের পথ প্রদর্শক প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মদ হজরত মুফতি আহমদ ইয়ার কান রহমতুল্লাহি তালহিহি এই আয়াতের আলোকে বলেন হে মুসলমানেরা অথবা হে মানবজাতি জাতি নিঃসন্দেহে জেনে রাখুন যে পৃথিবীর বুকে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ যে ঘরটি বিশ্ব মানবতার দিনী ও দুনিয়াবি উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে এবং নির্মাণ করা হয়েছে এটি সে ঘরই যা মক্কা শরীফে অবস্থিত সেটি বাইতুল মুকাদ্দাস নাই যা মর্যাদার দিক থেকেও কাবা শরীফের পরবর্তী স্থানে এবং ফজিলতের দিক থেকেও আর কাবাতুল্লাহ শরীফের বাহারেই বা কেমন বাইতুল মুকাদ্দাসের প্রসিদ্ধ নির্মাতা হলেন হযরত সুলাইমান সালাম এটি তিনি জিন্দের দিয়ে নির্মাণ করিয়েছিলেন কিন্তু কাবা শরীফের প্রসিদ্ধ নির্মাতা হলেন হযরত ইব্রাহিম খালিলুল্লাহ আলা নবীগিনা ওয়া আলহি সালাত ওয়াসালাম কাবা শরীফে মকামে ইব্রাহিম হজরে আসবাদ ইত্যাদি এমন কতগুলো কুদরতের নিদর্শন বিদ্যমান যা বাইতুল মুখাদ্দাসে নেই কাবা শরীফের উপর দিয়ে পাখি ইত্যাদি উড়ে না বরং এর আশেপাশে সরে যায় কাবার হেরেমে ছাগল ও বাঘ একসাথে পানি পান করে এখানে শিকারী প্রাণীরাও শিকার ধরে না কাবার হেরেমে কিয়ামত পর্যন্ত যুদ্ধবিগ্রহ হারাম কাবা শরীফ সমগ্র হিজাজিদের বিশেষ করে মক্কাবাসীদের জীবন ধারণের মাধ্যম কেননা এই জায়গাটি সজীব নয় অর্থাৎ পানীয় ও উদ্ভিদশূন্য ধারণের প্রয়োজনীয় কিছুই এখানে হয় না কিন্তু এখানকার অধিবাসীরা অন্যান্যদের তুলনায় ভালোই আছেন মোট কথা এই স্থানটি শুধুমাত্র ইবাদতের জন্যেই আল্লাহ তালা কাবা শরীফের হেফাজত স্বয়ং নিজেই করেন যেমন হস্তি বাহিনীকে আবাবিল পাখি দিয়ে মেরে ফেলেছিলেন হজ সর্বদা কাবা শরীফে হয়েছে বাইতুল মুকাদ্দে কখনো হজ হয়নি আল্লাহ তালার সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল তালা ওয়াসাল্লাম কাবা শরীফের পাশেই মক্কা শরীফে আবির্ভূত হন আল্লাহ পাক কাবার শহরটিকে বালাদুল আমিন অর্থাৎ নিরাপত্তার শহর বলেছেন এবং এর নামে শপথও করেছেন আর এই নিরাপদ শহরের শপথ কাবা শরীফের নিকট একটি নেকির জন্য এক লক্ষ সওয়াব এবং বাইতুল মুকাদ্দাসের নিকট পঞ্চাশ হাজার ফিরিস্তা এবং অনেক আম্বিয়াই গ্রাম সালামের কিবলা কাবা শরীফে ছিল বাইতুল মুকদ্দাস প্রিয় ইসলামী ভাইরা হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে কাবা শরীফ দেখা ইবাদত কুরআনুল মজিদ দেখা ইবাদত এবং আলিমের চেহারা দেখা ওই অপর এক বর্ণনায় রয়েছে জমজমের দিকে থাকানো ইবাদত হজরত সৈদোনা ইবনে আব্বাস রদি আল্লাহ তালা বলেন নবী করিম ওয়াসাল্লাম যখন কাবা শরীফে প্রবেশ করলেন তখন এর কোনাই কোনায় দোয়া করেন এবং নামাজ পড়লেন না এমন কি সেখান থেকে শিব নিয়ে আসেন বেরিয়ে এসে কাবা শরীফকে সামনে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন এবং ইরশাদ করলেন এটি হল কিবলা প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মদ হজরত মুফতি আহমদ ইয়ার কান রহমতুল্লাহি তাল এলাই এটি হলো কিবলা উক্তিটির ব্যাখ্যা করতে গিয়ে লিখেন। কিয়ামত পর্যন্ত কাবা সকল মুসলমানদের কিবলা হয়ে গেল কখনো রহিত হবে না এতে একটি সূক্ষ্ম ইঙ্গিত এটাও রয়েছে যে কাবা শরীফের যে কোনো অংশই কিবলা নামাজের সামনে সম্পূর্ণ কাবা হওয়া আবশ্যক নয় হজরত সঈদুনা আবু হুরাই আল্লাহ তালা আনহু বলেন আমি আবুল কাসিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি কাবা শরীফে হাজির ইচ্ছা করল আর উঁঠে আরোহণ করলো তবে উঁঠ যত কদম তুলে আর ফেলে তার পরিবর্তে আল্লাহ তালা তার জন্য লিখেন এবং গুনা কমা করে দেন আর মর্যাদা বাড়িয়ে দেন এমনকি কাবা শরীফ পৌঁছে যায় তাওয়াফ করে এবং সাফা মারোয়ার মাঝখানে সাই করে অতপর মুন্ডায় এবং চুল কাটে তবে গুনাহ থেকে এমনভাবে বের হয়ে গেল যে সে যেন সেই দিনই তার মায়ের পেট থেকে জন্ম নিল প্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ সেই মুবারক কাবা শরীফের তাওয়াপ করতে কেন আছে কারণ কাবার তো আশিকানের রসুল সর্বদা বেকুল তাকে কখন তাওয়াফের সৌভাক্য মিলবে আর এই কাবা শরীফের সেই মনোমুগ্ধকর দৃশ্যাবলী অন্তর জুড়ানো আবেগ অনুভূতি সেই কাবার সাথে একজন মুসলমানের রয়েছে হজরত সৈদুনা আদম আলা নবী গিনা আলহি সালাত সালাম যখন জান্নাত থেকে এই পৃথিবীতে আগমন করেন তখন আল্লাহ তাআলার দরবারে আতঙ্ক ও একাকিত্বে ফরিয়াদ করলেন অতঃপর আল্লাহ তাকে কাবা শরীফ নির্মাণ এবং এর তাওয়াফ করার আদেশ দিলেন এর যুগ পর্যন্ত এটি কাবা ছিল হজরত নো এর তুফানের সময় এই কাবা শরীফকে সপ্তম আসমানের দিকে কাবার সীমানা বরাবর উপরে উঠিয়ে নেয়া হয় বর্তমানে ফিরিস্তারা সেই আল্লাহ তালার ইবাদত করেন প্রিয় ইসলামী বেহেরা তাজেদারে রিসালত শাহিন শাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত হুজুরে পুনর সাল্লাহ তালা আলি কি ও আলহি ওসাল্লাম ইশাদ ফরমান নিশ্চয়ই কাবা শরীফের একটি জিব্বা ও দুইটি ঠোঁট রয়েছে এবং সে অভিযোগ করে আরজ করল হে প্রতিপালক আমাকে দেখতে আসা লোকের সংখ্যা কমে গেছে তখন আল্লাহ তালা ওহি অবতীর্ণ করলেন আমি এমন বিনয়ী নম্র ও সিজদাকারী মানুষ সৃষ্টি করব যারা তোমার প্রতি এতই আগ্রহী হবে যে কবুতরেরা যেমন তাদের ডিমের প্রতি আগ্রহী থাকে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কাবা শরীফের জিয়ারত করা কাবা শরীফের তাওয়াফ করা কাবা শরীফকে চোখে দেখা হাই যারা কাবা শরীফকে এভাবে মোহাবত ভালোবাসা যাদের অন্তরে বিদ্যমান রয়েছে যারা এর তাওয়াফ করবে তাদের জন্য বড় সুসংবাদ রয়েছে হজরত সৈদোনা ওহাবিন মুনা রহমতুল্লাহি তা আলহি বলেন তাওরাত শরীফে উল্লেখ আছে কিয়ামতের দিন আল্লাহ তালা তার সাত লক্ষ নৈকট্যশীল ফিরিস্তা পাঠাবেন যাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে সোনার শিকল আল্লাহ তালা আদেশ দিবেন যাও এই শিকল দ্বারা বেদে কাবাকে হাসরের ময়দানে নিয়ে আসো ফিরিস্তারা যাবেন কাবাকে শিকলে বেদে টানবেন একজন ফিরিস্তা বলবেন হে কাবাতুল্লাহ চলো তখন পবিত্র কাবা বলবে আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে না তখন আসমানের দিক থেকে একজন ফিরিস্তা বলবেন তুমি ফরিয়াদ করো তখন কাবা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে হে আল্লাহ তুমি আমার পাশে দাফনকৃত মমিনদের ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নাও তখন কাবা শরীফ একটি আওয়াজ শুনবে আমি তোমার আবেদন গ্রহণ করে নিলাম হজরত ওহাব্বিন মোনাব্বি রহমতুল্লাহি তালাহি বলেন অতপর মক্কাইয়ে মোকারমার পাশে দাফনকৃত মুমিনদেরকে উঠানো হবে যাদের চেহারা হবে সাদা তারা সবাই ইহরাম অবস্থায় কাবার চারদিকে জরু হয়ে তালবিয়া অর্থাৎ লব্বাইক পাঠে রত থাকবে অতফর ফিরিস তারা বলবে হে কাবা এবার চলো তখন কাবা বলবে আমি যাব না যতক্ষণ না আমার আবেদন গ্রহণ করা হবে না তখন আসমানের দিক থেকে একজন ফিরিস্তা ডাক দিয়ে বলবেন তুমি ফরিয়াদ কর তোমাকে দান করা হবে তখন কাবা শরীফ বলবে হে আল্লাহ তোমার যেসব গুনাহাগার বান্দারা দূর দূরান্ত থেকে দুলামলিন অবস্থায় আমার কাছে আসতো তারা তাদের পরিবার পরিজন ও সন্তান সন্ততিদের ছেড়ে আসতো তারা তোমার আদেশ পালনে আমার জিয়ারতের আগ্রহে বেরিয়ে পড়ে তোমার হুকুম অনুযায়ী হজের আনুষ্ঠানিকতাগুলো পালন করেছিল তাই আমি তোমার নিকট ফরিয়াদ করছি যে তাদের ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো তুমি তাদেরকে কেয়ামতের ভয়াবহতা থেকে নিরাপত্তা দান করো আর তাদেরকে আমার নিকট একত্রিত করে দাও তখন একজন ফিরিস্তা ডাক দিয়ে বলবেন হে কাবা তাদের মধ্যে এমন লুকও তো রয়েছে যারা তোমার তাওয়াপ করার পর আবার গুণাহে লিপ্ত হয়ে গিয়েছিল এবং এতে আধিক্যের কারণে নিজেদের উপর জাহান্নামকে ওয়াজিব করে নিয়েছে তখন কাবা আরজ করবে হে আল্লাহ সেসব গুনাহাগারদের জন্য আমার সুপারিশ কবুল কর যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে তখন আল্লাহ আল্লাহতালা ইরশাদ করবেন আমি তাদের ব্যাপারে তোমার সুপারিশ কবুল করে নিলাম তখন সেই ফিরিস্তাটি আবার ডাক দিয়ে বলবেন যারা কাবার জিয়ারত করেছিলে তারা অন্যদের থেকে আলাদা হয়ে যাও আল্লাহ তালা তাদের সবাইকে কাবার চতুর্দিকে একত্রিত করে দিবেন তাদের সকলের চেহারা হবে সাদা এবং তারা জাহান্নাম থেকে নির্ভয় হয়ে তাওয়াব করতে করতে তালবিয়া করতে থাকবে অতপর ফিরিস্তা বলবে হে কাবাতুল্লাহ চলো তখন কাবা শরীফ তালবিয়া পাঠ করবে অতপর ফিরিস্তা কাবা শরীফকে টেনে হাসরের ময়দানে নিয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা কাবাতুল্লাহ শরীফের তাওয়াফকারীরা কত বড়ই না সৌভাগ্যবান হ্যাঁ হ্যাঁ কাল কি আমতের দিন কাবাতুল্লাহ শরীফকে নববধূর সাজে উঠানো হবে আল্লাহ আলা বাইতুল্লার নিকট ওয়াদা করেছেন যে প্রতি বছর ছয় লক্ষ মানুষ এর হজ পালন করবে যদি কম হয় তবে আল্লাহ তাআলা ফিরিজ দিয়ে সেই স্বল্পতা পূরণ করবেন আর কিয়ামতের দিন কাবা শরীফকে প্রথম রাতের নববধূর নিয়াই উঠানো হবে তখন যেসব মানুষ এই কাবা শরীফের হজ করেছে তারা সবাই এর পর্দার সাথে ঝুলে থাকবে এবং চতুর্দিকে তাওয়াফ করতে থাকবে এক পর্যায়ে এটি অর্থাৎ কাবা শরীফ জান্নাতে প্রবেশ করবে তখন তারাও এর সাথে জান্নাতে প্রবেশ করবে হজারত সঈদুনা আবদুল্লা ইবনে ওমর তা আলাহ আনহুমা বলেন আমি রাসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু তা আলা আলেহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে করতে শুনেছি যে ব্যক্তি গুনে গুনে তাওয়াফের সাত চক্কর শেষ করলো এবং দুই রাকাত নামাজ আদায় করল তবে তা একটি গুলাম আজাদ করার সময় আর তাওয়াফ করার সময় ব্যক্তির প্রতিটি পদক্ষেপে দশটি করে নেকি লেখা হয় দশটি গুনা মিটিয়ে দেয়া হয় দশটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় প্রিয় দর্শক শ্রোতা কাবা শরীফ এর তাওয়াফের কেমন হজরতন ইবনে আব্বাস রদি আল্লাহ তালা হুমা থেকে বর্ণিত মদিনার তাজেদার নবিকুল সরদার হজুরে আনোয়ার সাল্লাহ আলিহিসাল ইসাদ করেন যে ব্যক্তি পঞ্চাশ বার তাওয়াফ করল তবে সে গুনা থেকে এমনভাবে বের হয়ে গেল যেন আজই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে আর যদি কেউ গরমে তাওয়াপ করে তারও ফজিলত কেউ যদি এই কাবাগরের বৃষ্টিতেও তাওয়াফ করে তারও ফজিলত হজরতে আল্লামা মোহাম্মদ হাশিম টাটবি রহমতুল্লাহ তাআলা আলহি উদ্ধৃত করেন নবী করিম সাল্লু তালা আলী আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তির নীরবে আল্লাহ তালার জিকির সহকারে প্রচণ্ড গরমে এভাবে তাওয়াফ করল যে কোনো কথাবার্তাও বলেনি কাউকে কষ্টও দেয়নি প্রতি চক্করে ইস্তিলাম করেছে তবে প্রতি কদমে সত্তর হাজার নিকিলিকা হবে সত্তর হাজার গুণা কমা হয়ে যাবে সত্তর হাজার মর্যাদা বৃদ্ধি পাবে হাদি শরীফে বর্ণিত রয়েছে যে ব্যক্তি বৃষ্টিতে তাওয়াফের সাত বার চক্কর দে তার বিগত পূর্বের গুনা ক্ষমা করে দেয়া হয় হজরত সৈদুনা আবু ইকাল রদি আল্লাহ তাহালাহু বলেন একবার আমি বৃষ্টির সময় হজরত আনাস বিন মালিক রদি আল্লাহ তাহালানহু এর সাথে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করলাম আমরা যখন তাওয়াফ পূর্ণ করে মকামে ইব্রাহিম উপস্থিত হলাম এবং দুই রাকাত নামাজ আদায় করলাম তখন হজরত আনাজ বিন মালিক রদি আল্লাহ তালাহ আমাকে বললেন নতুনভাবে আমল শুরু করো কেননা তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে অতপর বললেন যে প্রিয়নবী রাসুলে আর আরবি সাল্লাহ তালা আলী কি ওয়াসাল্লামের সাথে বৃষ্টিতে তাওয়াফ করছিলাম তখন হজর সাল্লাহ তালা আলা কি ওয়ালহি ওসাল্লাম আমাকে এভাবেই ইরশাদ করছিলেন প্রিয় ইসলামী ভাইরা ও মদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা কাবা শরীফের বাহার শ্রবণ করেছিলাম হ্যাঁ কাবার বাহার তেমনি সে তার তাওয়াফকারীদেরকে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কাবার বাহার তো এটাই হাই হাই কাবা তুল্লা শরীফের তাওয়াফকারী প্রতি কদমে নেকি প্রতি কদমে তার গুনাহ কমা প্রতি কদমে তার মর্যাদা বৃদ্ধি পাবে হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ পাক পৃথিবীর জমিনে এমন এক নিয়ামত কাবাতুল্লাহ শরীফ আমাদেরকে দান করেছেন আর এর সফর আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন যারা সামর্থ্য আছে শুধু তারা নয় এমনও আছে যাদের সামর্থ্য নাই তাদেরও আসবাব পয়দা হয়ে যায় তাদের জন্য আল্লাহ পাক আসবাব সৃষ্টি করে দেন আর তারাও কাবাতুল্লাহ শরীফের জিয়ারত করে তাওয়াফ করে এর বরকত হাসিল করে আল্লাহ পাক আমাদেরকেও এই জিলহস মাসের ওসিলায় হজের ওসিলায় আমরাও যেন বারবার বার বার কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে নসিব করুক আমিন আমিন বিজাহি আমিন সাল্লু আলাল হাবিব সাল্ল্লা তালা আলা মোহাম্মদ সাল্লাল্লাহ তালা عليه وآله وسلم